প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে মাস্টার্স প্রথম পর্বের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আমরা এই কোভিড অতিমারি অনেকটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে চালু হচ্ছে। আমরা আশা করছি অতি শীঘ্রই তোমাদেরকে আমরা সরাসরি ক্লাসরুমে পাঠদান করতে সক্ষম হব। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে আমি যে কোর্সটি পড়াব সেটি হচ্ছে, এটার কোড নাম্বার হচ্ছে 412105, মানব বিকাশে সামাজিক পরিবেশ। তো এই কোর্সে ইতিপূর্বেই তোমরা কিছু ক্লাস পেয়েছ। তো আজকে আমি পড়াবো যে মানুষের বিকাশের ক্ষেত্রে সামাজিক এবং আবেগীয় পরিবেশের কী প্রভাব রয়েছে। তোমরা জানো যে মানুষের যে বিকাশ সেটা দুভাবে হয়ে থাকে, একটা সামাজিকভাবে আর একটা হচ্ছে আবেগীয়ভাবে। এই দুটিরই সমান, এই দুইটি পরিবেশেরই সমান গুরুত্ব রয়েছে। মানব বিকাশ বংশগতির পাশাপাশি কিন্তু পরিবেশের উপরেও নির্ভরশীল। এখন আমরা এই পরিবেশ বলতে কি বুঝি? খুব সাধারণ কথায় আমরা বুঝি যে পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যে অবস্থা রয়েছে সেটাই হচ্ছে পরিবেশ। কিন্তু এই পরিবেশ কিন্তু নানা ধরনের হয়ে থাকে। এর মধ্যে বিশেষ করে মানুষের বিকাশের ক্ষেত্রে সামাজিক এবং আবেগীয় পরিবেশের গুরুত্ব সবচেয়ে বেশি। এই সামাজিক এবং আবেগীয় পরিবেশের মধ্যে কী কী উপাদান রয়েছে তাহলে আমরা দেখি। আমরা একটা পরিবারেই কী হয়, একটা শিশু পরিবারে ভূমিষ্ঠ হয় এবং সে পরিবারেই বড় হয়। কাজেই সেখানে আমরা দেখি যে পিতামাতা সন্তানের সাথে যে সম্পর্ক, এই যে পরিবেশ, এটারও একটা এই সুন্দর সম্পর্কটাও একটা এক ধরনের পরিবেশ। এছাড়াও রয়েছে যেমন ছেলে মেয়ে বা আমরা বলি লিঙ্গ বৈষম্য, ছেলে মেয়ের মধ্যে যে একটা তারতম্য। এছাড়া রয়েছে পরিবারে নানা ধরনের বিশৃঙ্খলা ঘটে থাকে, ভাই বোন এর মধ্যে যে একটা আন্তঃসম্পর্ক থাকে, একটি ঘরের পরিবেশ মানে গৃহ পরিবেশ, এছাড়া বিনোদনের যে কি ব্যবস্থাগুলো আছে, তারপরে আমরা যে সমাজে বসবাস করি সেখানে কিছু রীতিনীতি প্রথা প্রতিষ্ঠান আছে, সেগুলো আমরা কতখানি মেনে চলি, সাংস্কৃতিক কিছু বিষয় রয়েছে, এই সবগুলোই কিন্তু নিয়েই একটা মানুষের জীবনযাত্রা বা জীবন প্রণালী। তো কাজেই একজন মানুষের বেড়ে ওঠা বা তার বিকাশের জন্য আমরা দেখছি যে এই সামাজিক এবং আবেগীয় পরিবেশগুলো সমান তালে মানুষের উপরে প্রভাব বিস্তার করে। তো এখন যদি আমরা একটু ডিটেইলে যাই, সেটা হচ্ছে যে সামাজিক পরিবেশ কাকে বলে বা কী কী আছে সামাজিক পরিবেশের মধ্যে, সোশ্যাল এনভায়রনমেন্ট। সামাজিক পরিবেশ বলতে একটু আগেই আমি যেটা বললাম যে মানুষ সমাজে বেঁচে থাকতে হলে কী করতে হয়, মানুষকে সামাজিক রীতিনীতি মেনে চলতে হয়, প্রচলিত যে আচার অনুষ্ঠান আছে সেগুলো মেনে চলতে হয়। তো এগুলোকেই আসলে সামগ্রিকভাবে আমরা সামাজিক পরিবেশ বলে থাকি। অর্থাৎ কিনা মানুষ সমাজে যে পরিবেশে বসবাস করে সেটাকেই আমরা সামাজিক পরিবেশ বলতে পারি। তো আরেকটু ব্যাখ্যা করে যদি আমরা বলি তাহলে হচ্ছে যে প্রত্যেকটা জৈবিক মানুষেরই, আমরা জানি মানুষের কিছু জৈবিক সত্তা রয়েছে, সেই সত্তাগুলোকে পূরণ করার জন্য মানুষকে
সামাজিক যে ঐতিহ্য রয়েছে বা যে আচার প্রথা রয়েছে সেগুলো অনুসরণ করাই হচ্ছে সামাজিক পরিবেশের মধ্যে পড়ছে। যেমন আমরা দেখি যে সামাজিক কিছু আদর্শ থাকে, মূল্যবোধ থাকে, যেমন আমরা সমাজে বা পরিবারে দেখি বড়দেরকে শ্রদ্ধা করি, ছোটদেরকে স্নেহ ভালোবাসা দেই, তাই না? তো বড়দের দেখলে সালাম দেই, এই যে কতগুলো পরিবেশ বা অবস্থা এগুলো কিন্তু সামাজিক পরিবেশের মধ্যেই পড়ে। আবার আমাদের পারস্পরিক যে সম্পর্ক রয়েছে, একজনের সাথে অন্যজনের যে সম্পর্ক, সেটা হতে পারে ভাই বোনের, হতে পারে সন্তানের সাথে বাবা মার, এইগুলোকে আমরা বলতে পারি সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত কিছু বিষয়। এখন আমরা দেখি যে বিকাশের ক্ষেত্রে এই সামাজিক পরিবেশের প্রভাব কতখানি। তোমরা জানো একজন মানুষের বিকাশের ক্ষেত্রে তার বংশগতি অনেক বেশি প্রভাবিত হয়। এর আগে তোমরা শিখে এসেছো যে একটা শিশুর জন্ম কীভাবে হয়, তাই না? যে এক্স এবং ওয়াই ক্রোমোজোম দ্বারা তাদের যে জন্ম নির্ধারিত হয়, সেই ক্ষেত্রে আমরা দেখি যে শিশু যখনই একটা শিশু ভ্রূণে পরিণত হয় বা জাইগোটে পরিণত হয়, সেই থেকেই কিন্তু তার বিকাশ শুরু হয়। অর্থাৎ মাতৃগর্ভেই কিন্তু একটি শিশুর বিকাশ শুরু হয়। কাজেই তাহলে এই বিকাশ অনেকখানি নির্ভর করে একটি মানুষের সে সামাজিক যে পরিবেশে অবস্থান করছে সেই পরিবেশের উপর। পরিবেশ যদি অনুকূলে থাকে তাহলে কিন্তু শিশুর যে সম্ভাবনাটা সেটা ভালো হয়, অর্থাৎ তার বিকাশটা সবসময় পজিটিভ হয়। আর যদি সেটা প্রতিকূলে থাকে তাহলে কিন্তু যে নেতিবাচক প্রভাব পড়ে সেটি শিশুর বিকাশের ক্ষেত্রে নানা ধরনের হ্যাজার্ডস বা প্রতিকূলতা সৃষ্টি করে বা বাধা সৃষ্টি করে। আমরা জানি যে মানুষের চাহিদা শেষ নাই, নানা রকম চাহিদা, বহুমুখী, তাই না? কিন্তু সেই চাহিদা সবগুলোই কি আমরা পূরণ করতে পারি? না, সেখানে আমাদের নানা রকম সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু তার মধ্যেও আমরা এই সমাজে বসবাস করে একটা পরিবারের সাথে আবদ্ধ হয়ে সামাজিক এই রীতিনীতি প্রথা যাই বলো না কেন, আচার অনুষ্ঠান এগুলো সম্পন্ন করে বা সামাজিক যে নিয়ম আছে সেগুলোর সাথে মানুষের এই প্রয়োজনটা কিন্তু একটা সমন্বয় সৃষ্টি করে চলে সামনের দিকে এগোয়, তাহলে মানুষের যে প্রয়োজনের যে তাগিদ সেগুলো সামাজিক প্রথার সাথে সমন্বয় করে বা সামঞ্জস্য বিধান করেই মানুষ এগিয়ে যায়। ফলে কি হচ্ছে, তার বিকাশটাও স্বাভাবিক গতিতে চলে। আর যখন সেই সামঞ্জস্য বিধান করতে পারে না তখনই তার বিকাশ ব্যাহত হয়। সেই জন্য আমরা বলি যে সামাজিক পরিবেশেই মানুষ পারস্পরিক যে সহনশীলতা বা যে সহযোগিতা, এর মাধ্যমে তার সে সবগুলো চাহিদা বা তার বহুমুখী চাহিদা পূরণ করতে, কিছুটা হলেও সে পূরণ করতে সক্ষম হয়। এরপরে আমরা দেখি যে প্রত্যেকটা মানুষেরই আবার কিছু সুপ্ত চাহিদা থাকে, তার ভিতরে কিছু চাহিদা সে সুপ্ত অবস্থায় রাখে, যদি সে সেটার সুযোগ পায় তাহলে সেটা সম্ভাবনা, সে সুপ্ত সম্ভাবনার বিকাশ ঘটে। তো প্রত্যেকটি মানুষ আবার সেগুলো তার বংশগতির মাধ্যমে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে সে নিজে এগুলো ক্যারি করে থাকে বা সে বহন করতে থাকে। তো সেই সুপ্ত সম্ভাবনাগুলো যখন সে উপযুক্ত পরিবেশ পায় তখনই সেটার বিকাশ ঘটাতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা মানুষকে তার মর্যাদার স্বীকৃতি দিতে হবে। সে যে মানুষ, তারও যে বিভিন্ন চাহিদা থাকতে পারে, তারও হাসি কান্না আনন্দ বেদনা এগুলো থাকতেই পারে, এটা আমাদেরকে বুঝতে হবে। এই বোঝার ক্ষমতা দিয়ে আবার মানুষকে সেটা তাকে তার মর্যাদাটাকে স্বীকৃতি দিতে হবে যে সে একজন মানুষ, সে সৃষ্টির
সেরা জীব বা আশরাফুল মাখলুকাত, এটা যদি আমরা সেই মানুষকে দেই তাহলে কি হয়, মানুষের নিজের মধ্যেও একটা আত্মমর্যাদা তৈরি হয় এবং মানুষ প্রত্যেকটা মানুষই চায় তার সেই আত্মমর্যাদা স্বীকৃতি। যদি আমরা মানুষকে সেটা স্বীকৃতি না দেই বা তাকে তার গ্রহণযোগ্যতা না দেই তাহলে কিন্তু মানুষ তার স্বাভাবিক পথ থেকে অন্যদিকে বা অস্বাভাবিক পথে চলে যায়। তো এইভাবে কিন্তু একজন মানুষকে যত বেশি তার সুপ্ত সম্ভাবনাকে আমরা বিকাশের সুযোগ দিব, তার চাহিদার পূরণ করব, তাকে মানুষ হিসেবে মর্যাদা দিব, ততই কিন্তু মানুষ তার প্রতিভা বা তার যে বিকাশ সেটা সুন্দরভাবে ঘটানোর সুযোগ পায়, অর্থাৎ আত্মবিকাশের সুযোগ পায়, ফলে তার ব্যক্তিত্ব সুন্দরভাবে গড়ে ওঠে। আমরা আরও দেখি যে মানুষ কখনো কিন্তু একাকী বসবাস করতে পারে না, মানুষ হচ্ছে সঙ্গবদ্ধ জীব, সে সবসময় একসাথে অনেকের সাথে মিলেমিশে বসবাস করে, একাকী সে বসবাস করতে পারে না। কারণ হচ্ছে এই যে বললাম একটু আগেই যে মানুষের যে চাহিদাগুলো সেটা যত বেশি অন্যের সাথে শেয়ার করবে তত বেশি মানুষ তার জীবনকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে। তো এক্ষেত্রে আমরা বলি যে মানুষের একটা প্রত্যেকটা মানুষই চায় তার একটা, এটাকে আমরা বলবো যে সিকিউরিটি বা নিরাপত্তা, সে চায় কি ধরনের নিরাপত্তা, যে তাকে কেউ মেরে ফেলবে তার না, কি চায় যে তার এই যে আনন্দ বেদনা তার সুখ, হ্যাঁ, এগুলো সে সবসময় অন্যের সাথে শেয়ার করতে চায়, অন্যের সাথে ভাগাভাগি করে নিতে চায়, তার সুযোগ সুবিধা সবগুলোই সে সবসময় অন্যের সাথে ভাগাভাগি করে বেঁচে থাকতে চায়। তো ফলে আমরা দেখি যে সমাজে মানুষ সবসময় কিছু না কিছু প্রয়োজন ফিল করে, কিছু না কিছু অভাব ফিল করে, তার সব কিছু আছে কিন্তু সে আবার অনেক সময় দেখা যায় মানসিক কোনো সেবা বা সাহায্য বা সাপোর্ট চায়, তাই না? তো এই যে এটাকে আমরা বলি তার আবেগীয় পরিবেশ দিতে হবে, সে স্নেহ মমতায় বড় হয়ে উঠতে চায়। একটা শিশু দেখবা ছোটোবেলার থেকেই সে কী চায়, সে সবসময় অন্যের আদর পেতে চায়। এই যে এবং এর পাশাপাশি সে নিজেকেও আস্তে আস্তে ধীরে ধীরে সে যে বড় হচ্ছে, বড় হতে থাকে সেই জিনিসটাও সে বুঝতে থাকে এবং তার নানা কার্যকলাপের মাধ্যমেই সে সেগুলো বিকাশ ঘটাতে চায়। প্রথমেই কিন্তু একটা মানুষ কথা বলতে শিখে না, প্রথমেই সে হাঁটতে শিখে না, তাহলে আমরা দেখি সে কীভাবে এগুলো আস্তে আস্তে সে অর্জন করে, তাই না? সে এগুলো ধীরে ধীরে পারিবারিক সাহায্য সহযোগিতা সহমর্মিতা স্নেহ ভালোবাসায় সে যত বেশি এগুলো তার চাহিদাগুলো পূরণ করতে পারবে তত বেশি সে এগুলোর বিকাশ ঘটিয়ে একজন সুস্থ সুন্দর মানুষে বা পূর্ণাঙ্গ মানুষে পরিণত হতে পারে। তো আমরা এখন দেখি তাহলে মানুষ যখন জন্মগ্রহণ করে তখন কী, সে অনেকটাই অসহায় থাকে কিন্তু তারপরে সে যখনই ধীরে ধীরে সে কিন্তু তখন সম্পূর্ণটাই অন্যের উপরে নির্ভরশীল থাকে, অন্যের সাহায্য ছাড়া সে কিছুই করতে পারে না। তো ধীরে ধীরে আমরা দেখি সেই অবস্থাটা কিন্তু মানুষ এই সামাজিক বা সোশ্যাল এনভায়রনমেন্টে এসে যত বেশি তাকে আমরা সাপোর্ট দিতে পারি বা সহযোগিতা দিতে পারি ততই কিন্তু মানুষ তার সেই অসহায়ত্ব কাটিয়ে উঠতে পারে। তো যত এই অসহায়ত্ব সে কাটিয়ে উঠবে ততই সে তার আচরণেরও বিকাশ ঘটাতে পারবে, মানুষ ধীরে ধীরে একজন সে পূর্ণাঙ্গ মানুষে পরিণত হবে এবং সে নানা কার্যকলাপ করবে তার আচরণের মাধ্যমে। এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখি যে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা সহজাত প্রবৃত্তি হচ্ছে কি, যে বংশ বৃদ্ধি করা বা বংশ রক্ষা করা, তাই না? সে কি হচ্ছে এই সামাজিক পরিবেশই, অর্থাৎ কি না পরিবারেই মানুষ কি করতে পারে, সে আমরা দেখি বিভিন্ন সামাজিক যে প্রথা আছে বা এই যে দেখো একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারপরে সে সন্তান জন্মদান করে লালন পালন করে, তাই না? এই যে পারিবারিক একটা পরিবেশে বা বলয়ে সে বেড়ে ওঠে এটা এখানেই কিন্তু তার
অনেক নিরাপত্তার প্রয়োজন হয়। আমরা যদি মানুষকে সেই তার এই সুস্থ স্বাভাবিকভাবে তার এই বেড়ে ওঠা বা তার এই কার্যাবলীগুলো যেন সুন্দরভাবে সে পরিবারের মাধ্যমে করতে পারে, সেখানে কিন্তু আমাদেরকে নিরাপত্তা বা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। তো তাহলেই সে এটা সুন্দরভাবে, এই যে আমরা বলি বংশবৃদ্ধি বা রক্ষা করা, এটা সে স্বাভাবিকভাবে করতে পারে। মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে। এরপরে আমরা যখনই সে একজন পূর্ণাঙ্গ মানুষ হবে, তখনই তাকে আমরা আবার কী করব, মানুষকে সম্পদে পরিণত করব, তাই না? মানব সম্পদ উন্নয়ন আমরা বলি, যে মানুষ যেন বোঝা না হয়, সে যেন তার কর্মের মাধ্যমে, তার শিক্ষা, তার দীক্ষা এগুলোর মাধ্যমে সে নিজেকে সম্পদে পরিণত করতে পারে। মানে সে নিজের বিদ্যা বুদ্ধি জ্ঞান দিয়ে যেন আবার কর্ম সম্পাদন করে সে আয় উপার্জন করতে পারে। যখনই সে কর্মক্ষম হবে, আয় বৃদ্ধি করতে পারবে, তখনই আমরা বলবো যে মানব সম্পদ উন্নয়ন ঘটেছে। তো সেই ক্ষেত্রে মানুষের কিছু স্বীয় ক্ষমতা এবং সামর্থ্য সে যেন সুন্দরভাবে ব্যবহার করতে পারে, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রেও কিন্তু তার জীবনযাপনের জন্য আমাদের একটা ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে হবে। সামাজিকীকরণও একটা বিশাল ব্যাপার, তাই না? সোশ্যালাইজেশন। মানুষ কিন্তু, এই যে বললাম যে সে পরিবারই প্রথম জন্মগ্রহণ করে, আবার সে পরিবারকেই মৃত্যুবরণ করে। তাহলে এই যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই বিশাল একটা সময়, এই সময়ে মানুষ কী করছে? সমাজ থেকে, পরিবার থেকে বিভিন্ন জিনিস সে কী করে? অর্জন করে, আবার সেগুলোকে কাজে লাগিয়ে সমাজের জন্য নানা কাজ করে, সমাজে তার অবদান রাখে, আবার সমাজকেই কিন্তু সে ফিরিয়ে দেয়। তো এই বৃহৎ সময়ের মধ্যে যখন কিনা মানুষ কী করছে, তার সামাজিক দায় দায়িত্ব পালন শিখছে এবং পাশাপাশি পালন করে সমাজের উন্নয়ন ঘটাচ্ছে, তখনই আমরা বলি সামাজিকীকরণের মাধ্যমে তার এটা সম্পন্ন করছে। আর যদি আমরা তাকে এই সুযোগটা না দিই, তখন কী হয়ে যায়? সে একজন ফেরেল মানুষে পরিণত হয়ে যায়। ফেরেল মানুষটা কি? যে যাকে কিনা আমরা কেবল জন্মগ্রহণের সুযোগ দিলাম, কিন্তু তাকে সামাজিক বা আবেগীয় বিকাশে সুযোগ দিলাম না। তখন কি হবে? সে মানুষ হবে, কিন্তু সে পশুর মতো, সে কথা বলতে শিখবে না, তাই না? সে হাঁটা চলা শিখবে না। তাহলে তখন সে হবে, দেখা যাবে, এটাকে আমরা বলি ফেরেল মানব, তাই না? দেখতে ঠিক পশুর মতো হয়ে যায়, অর্থাৎ তার সামাজিকীকরণের সে সুযোগ পায় না। সেটা আমরা তাহলে দেখি যে প্রত্যেকটা মানুষকেই তার আবেগীয় বুদ্ধিভিত্তিক সাংস্কৃতিক সামাজিক এই যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলোর সুযোগের বা বিকাশের সুযোগ দিতে হবে, সেজন্য এগুলোর বিকাশ ঘটাতে পারে, অন্যের সাথে ভাবের আদান প্রদান ঘটিয়ে কমিউনিকেশনের মাধ্যমে যেন সেগুলোর বিকাশ ঘটাতে পারে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সমাজে আমরা মাঝে মাঝে দেখি নানা রকম সামাজিক বিশৃঙ্খলা ঘটে, তাই না? এই ক্ষেত্রে সামাজিক কিছু নিয়ন্ত্রণেরও কিন্তু দরকার আছে। আমরা জানি যে প্রত্যেকটা মানুষই সামাজিক এবং ধর্মীয় নিয়ন্ত্রণ দ্বারা পরিচালিত হয়। সমাজে তাকে অনেক বিধি নিষেধ মেনে চলতে হয়, তাই না? এটাই কিন্তু সামাজিক নিয়ন্ত্রণ। অর্থাৎ সমাজে বসবাস করতে যে আমাদের অনেক সময় সামাজিক ঐক্য বা সামাজিক বিশৃঙ্খলা ঠিক থাকে না, বজায় থাকে না। সেই ক্ষেত্রে কারণ হচ্ছে মানুষ কিন্তু সে যা খুশি তাই বা যা ইচ্ছা তাই সে করতে পারে না। একদিকে সে সামাজিক রীতিনীতি, প্রথা, আচার অনুষ্ঠান, আদর্শ, মূল্যবোধ এগুলো সে কিন্তু মেনে চলতে বাধ্য। যদি সে মেনে না চলে, তাহলে কিন্তু আমরা সেই মানুষটাকে সমাজে গ্রহণ করি না, তাই না? সেই মানুষকে সমাজে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আসলে দেখা হয় না, তাকে অস্বাভাবিক মানুষ বলে। সেই জন্য এই যে বিষয়গুলোর কথা আমি বললাম, এগুলোও মানুষ একদিকে মেনে চলছে, এটাকে বলে আমরা সামাজিক নিয়ন্ত্রণ, পাশাপাশি আবার
আমাদের যে ধর্মীয় কিছু বিধিনিষেধ রয়েছে, আমরা কি করব কি করব না, কি করতে পারি, যা আবার এমন কিছু করব না যেটার জন্য আমাদের পরকালে শাস্তির ব্যবস্থা রয়েছে, সেটি আমাদের জন্য, তো এই বিষয়গুলো মানুষকে মাথায় রাখতে হবে। তাহলে এগুলোকে আমরা বলতে পারি সামাজিক এবং ধর্মীয় নিয়ন্ত্রণ। এটাও কিন্তু একটা মানুষের সুষ্ঠু স্বাভাবিক বিকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। ব্যক্তির কর্মক্ষমতাও, এখন ব্যক্তির জন্য এত কিছু নির্ধারণ করা আছে, কিন্তু ব্যক্তি যদি সেই সামাজিক পরিবেশের উপযোগী না হয়, তাই না, তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা মানুষকে এই সামাজিক পরিবেশের উপযোগী করে তাকে কর্মক্ষম হতে হবে, তাকে তার ক্ষমতা অর্জন করতে হবে। সেগুলো কিভাবে অর্জন করবে, তার জ্ঞান বুদ্ধিমত্তা, তার কর্মস্পৃহা, তার কাজ, এগুলো দিয়ে সে কী করবে, অনুকূল পরিবেশ, প্রতিকূল পরিবেশকে সে জয় করে অনুকূল পরিবেশে যাবে। তাহলেই কী হচ্ছে, একজন মানুষ কর্মক্ষম হয়ে যায়। যদি সে না করতে পারে তখন তখনই কিন্তু একজন মানুষের কর্মক্ষমতাগুলো দুর্বল হয়ে পড়ে। সেই জন্য প্রত্যেকটা মানুষকে শিক্ষায় জ্ঞানে মেধায়, তাই না, সেগুলোকে কাজে লাগিয়ে, মেধা কাজে লাগিয়ে তাকে কর্মক্ষম হিসেবে নিজেকে প্রস্তুত করতে হবে, তৈরি করতে হবে। পরিশেষে আমরা বলতে পারি যে মানুষের চলার পথে সমস্যার অন্ত নেই। আমরা জানি নানা ধরনের তার জীবন চলার পথে নানা ধরনের সমস্যা তাকে সম্মুখীন হতে হয়, কিন্তু সেক্ষেত্রে তাকে বিচলিত হলে চলবে না, বা তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন হলেও চলবে না, তাহলেই কিন্তু কোনো সমস্যারই সমাধান হবে না। একমাত্র আমরা দেখি যে সামাজিক পরিবেশগুলোর সাথে যদি সে সক্ষমতা গড়ে তুলতে পারে, এবং মানুষ পরিবার থেকে সমাজ থেকে যদি সেই সহানুভূতি, সেই সহযোগিতাটুকু পেতে পারে, তাহলেই কিন্তু সে যে কোনো সমস্যা সমাধান করে সে একটা অনুকূল পরিবেশ তৈরি করতে পারে। তখনই আমরা বলবো যে একজন ব্যক্তি তার বিকাশের ক্ষেত্রে সামাজিক পরিবেশের প্রভাব বা গুরুত্ব অনেকখানি আমরা মনে করি গুরুত্বপূর্ণ। এখন আমরা একটু আলোচনা করি সামাজিক পরিবেশের কথা, যেমন দেখলাম, পাশাপাশি কিছু আবেগীয় পরিবেশ বা ইমোশনাল এনভায়রনমেন্টের কথাও আমরা একটু তুলে ধরি। এক্ষেত্রে আমরা দেখে আসলাম যে একজন মানুষের সমাজে বসবাস করতে যেয়ে তার কী ধরনের সামাজিক পরিবেশ দরকার। এখন আবার দেখি যে সমাজে সে যখন বেড়ে ওঠে, একজন মানুষ যখন ধীরে ধীরে বেড়ে ওঠে, তার যে বিকাশগুলো ঘটে, সেক্ষেত্রে আমরা শারীরিক বা দৈহিক যে পরিবর্তন, পাশাপাশি আবার কিন্তু একজন মানুষের তার চিন্তা চেতনা কল্পনা, তার নিজের প্রত্যক্ষণ, তার স্মৃতি, তাই না, তারপরে তার কিছু সহজাত যে প্রবৃত্তিগুলো আছে, এই যে মানবীয় তার যে অনুভূতিগুলো আছে, এইগুলোই কিন্তু একজন মানুষের, এগুলোকেই বলা হয় তার আবেগীয় পরিবেশ। আমরা কেবল সমাজে তাকে বেঁচে থাকার জন্য আশ্রয়টুকুই দিলাম তা কিন্তু না, পাশাপাশি তাকে এই বিষয়গুলোও তাকে দিতে হবে, অর্থাৎ এগুলোকে বলা হয় আবেগীয় পরিবেশ। তো আমরা এখন দেখলাম আবেগীয় পরিবেশেরও আবার বেশ কয়েকটা উপাদান আছে, তার মধ্যে প্রধানত দুটি উপাদান রয়েছে, একটি হচ্ছে দৈহিক উপাদান, আরেকটি হচ্ছে জ্ঞানীয় উপাদান, অর্থাৎ কিনা ফিজিওলজিক্যাল অ্যান্ড কগনিটিভ এলিমেন্টস, জ্ঞানীয়। তো এক্ষেত্রে আমরা দেখি যে আবেগীয় যে পরিবেশ তার সাথে কী কী বিষয়গুলো রয়েছে। একজন মানুষের মধ্যে আমরা অনেক কিছুই কিন্তু সামনাসামনি বা আমরা সেটা দেখছি না, তার বাহ্যিক দিক দিয়েই কিন্তু তার সব কিছুই আমরা অনুমান করতে পারি না। একজন মানুষের বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুইটি দিকই সমানভাবে চলে, তার অভ্যন্তরীণ যে কার্যকলাপগুলো ঘটে সেইগুলোর প্রকাশ ঘটে বাহ্যিক আচরণে, তাই তো।
তাহলে তার ভিতরে যে যেটা যে সিস্টেমটা আছে একজন মানুষের, আমরা জানি যে তার শ্বাসযন্ত্র বা শ্বাস প্রক্রিয়া, তার হরমোন, তার রক্ত সঞ্চালন ব্যবস্থা, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু তার দৈহিক পরিবর্তনের সাথে সাথে তার যে আবেগীয় অনুভূতি সেক্ষেত্রে এগুলো অনেক বেশি কাজ করে থাকে। এছাড়াও আমরা দেখি একটা মানুষের পারসেপশন বা প্রত্যক্ষণ, এটা অন্যতম একটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যে প্রত্যেকটা মানুষের তার নিজস্ব কিছু চিন্তাভাবনা, তার কল্পনা, তার স্মৃতি, তাই না, তার এই জিনিসগুলো তার ভিতরে সবসময় এটার পরিবর্তন ঘটতে থাকে, সবসময় কিন্তু এটা পরিবর্তন ঘটতে থাকে। এমনও আছে, দেখো স্মৃতির কথাই যদি বলি, আমরা অনেক সময় অতীত কোনো দুর্ঘটনা যদি ঘটে থাকে, সেগুলো যদি তার আবেগের উপরে একটা বাহ্যিক প্রভাব পড়ে, যেমন সেই দুর্ঘটনার কারণে সে হয়তো এত বেশি ভীত হয়েছিল যে সেটা তার সারা জীবনেও অনেক সময় ভুলতে পারে না, তাই না? তো এই দেখো যে তাহলে তার আবেগের উপরে এত বেশি প্রভাব বিস্তার করেছে যে সেটা তার স্মৃতিতে রয়ে গেছে, তাই না? এগুলোকে আমরা বলি কগনিটিভ দিক। তো সেই ক্ষেত্রে দেখো এই যে অনুভূতিগুলোর আমরা তাহলে দেখছি, মানুষের যে অনুভূতিগুলো সেগুলোর প্রকাশের সুযোগ দিতে হবে। সেই অনুভূতিগুলো বা সেই আবেগগুলো অনেক সময় সুখকর হতে পারে, কখনো দুঃখকরও হতে পারে, তাই না? এমন কিছু স্মৃতি আছে খুব সুখকর, যা কিনা মানুষকে সবসময় আলোড়িত করছে, তাই না, খুব তার একটা ভালো লাগা তৈরি হচ্ছে সবসময়, ফলে কী হচ্ছে সে নানা কাজের প্রতি আরও বেশি উৎফুল্ল সহকারে করছে, তাই না, তার কর্মস্পৃহা বাড়িয়ে দিচ্ছে। আবার এমন কিছু দুঃখজনক স্মৃতি আছে যেটা কিনা তার এই অনুভূতি প্রকাশের ক্ষেত্রে বা তার আবেগের বিকাশের ক্ষেত্রে আবার সেটা বাধার সৃষ্টি করে, তাই না? তো অনেক সময় ছোটোবেলায় মানুষ অনেক কিছু দেখে ভয় পায়, তাই না, ফলে কী হচ্ছে সারা জীবন কিন্তু সেই বিষয়টাকে এড়িয়ে চলার চেষ্টা করে, একটা পালিয়ে বেড়ায়, নিজেকে আত্মরক্ষার চেষ্টা চালায়। তো এই ক্ষেত্রে আমরা এখন দেখি যে এই যে আবেগ, তাই না, এই আবেগের ক্ষেত্রে যদি বাধার সৃষ্টি হয় আমাদের, তাহলে আচরণে কী ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়। একটু আগে আমি যেটা বললাম যে মানুষের কাজ করার যে একটা ক্ষেত্র, দেখো সেক্ষেত্রে একটু আগে বললাম যে দুইটাই প্রভাব বিস্তার করে। যদি তার মধ্যে ভালো কোনো ফিলিংস থাকে তাহলে সেটা তাকে তার কর্মস্পৃহাকে বাড়িয়ে দিবে, তার জৈবিক স্নায়বিক একটা পরিবর্তন ঘটাবে, তাই না, ফলে কী হচ্ছে তার মধ্যে যে প্রতিক্রিয়াটা সেটা একটা দ্রুত আমরা প্রতিক্রিয়া লক্ষ্য করি। আবার কি না, যেমন কেউ আমরা জানি যে কোনো কিছু দেখে ভয় পায়, তাই না, সেই এই যে ভয় পাওয়াটা এই যে একটা নেতিবাচক প্রতিক্রিয়া, ফলে কী হচ্ছে তার একটা দৈহিক উদ্দীপনার ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করছে। আমরা স্টিমুলাসের কথা জেনে এসেছি, তাই না, স্টিমুলাস। তো এই স্টিমুলাস এবং রেসপন্স, দেখো যদি আমার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেটা ইফেক্ট করে, সেটা সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো হচ্ছে কিন্তু স্টিমুলাস অর্গানটা, এবং আমরা তার পাশাপাশি সেই অর্গানগুলোর মাধ্যমে আবার যখন প্রতিক্রিয়া ঘটাই, যেমন কোনো কিছু ভয় পেয়ে আমরা কান্না করে দেই বা আমরা শিহরিত হই, তাই না, এই যে শিহরণ বা এই কান্না করে দেয়া, এগুলো হচ্ছে কি রেসপন্স বা প্রতিক্রিয়া। তো এখন আমরা দেখি যে আমাদের এই আচরণের বিকাশের ক্ষেত্রে আবেগ বিশেষ গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে আবেগ আমাদেরকে আর কী কী শিখায়। আমরা সমাজে নানা ধরনের সামাজিক আচরণ শিখে থাকি, তাই না, আমাদেরকে এটা করতে বলা হয়, এটা করো না, এটা করো, ভালো কাজ করতে বলা হয়, খারাপ কাজ থেকে বিরত থাকতে বলা হয়। তাহলে আমরা দেখি যে আমাদের এই এছাড়াও যে আমাদের ভয়, কোনো কোনো কাজের প্রতি বিরক্তি আসে, ঈর্ষা হয়, তাই না, আনন্দ, বেদনা, ক্রোধ, যাই বলি না কেন, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু একটি শিশুর আবেগকে কী করে, অনেক সময় ক্ষতিগ্রস্ত করে, ফলে শিশুটা হচ্ছে সামাজিক পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে না। এছাড়া আমরা দেখি যে নেতিবাচক এই অনুভূতির কারণে
অনেক সময় মানুষ তার যে আচরণটা করার কথা মানে যথাযথ যে আচরণ সেটা সে ঠিকমতো করতে পারে না, মানে যথাযথ আচরণ সম্পাদন করতে ব্যর্থ হয়। তোমরা জানো যে প্রত্যেকটা মানুষই এই সামাজিক এবং আবেগীয় এই পরিবেশের সাথে সবসময় নিজেকে অ্যাডজাস্টমেন্ট ঘটায়, আমরা মিথস্ক্রিয়া পড়ে আসছি, তাই না? ইন্টারঅ্যাকশনের মাধ্যমে একজন মানুষ যত অন্য মানুষের সাথে তার এই আবেগগুলো শেয়ার করবে, আদান প্রদান করবে, ততই তার সামাজিক মিথস্ক্রিয়া ভালো হবে, সে একজন সুস্থ স্বাভাবিক পূর্ণাঙ্গ মানুষে পরিণত হবে। তো সেই এই যে যথাযথ আচরণ সম্পাদনের ক্ষেত্রে তাহলে আমরা দেখি যে তার আবেগ, সামাজিক আবেগ এবং তার সামাজিক পরিবেশ এবং আবেগের যে পরিবেশ, এই দুইটাকে সমান গুরুত্ব দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে একজন মানুষের আচরণের ক্ষেত্রে বা একটা শিশুর বিকাশের ক্ষেত্রে তার সামাজিক পরিবেশ এবং আবেগীয় পরিবেশ দুইটাই সমান গুরুত্বপূর্ণ, কোনোটাই কম নয়, দুইটাকেই আমাদেরকে সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাহলেই আমরা সমাজে একজন মানুষের আচরণ, সেটা তার পিতামাতার সাথে বাবা মায়ের যে সম্পর্ক, সমাজে অন্যান্য মানুষের সাথে তার সামাজিক প্রথা প্রতিষ্ঠানের সাথে সর্বক্ষেত্রেই সে তাল মিলিয়ে চলতে পারে এবং তার যে ব্যক্তিত্ব সেটাও সে সুন্দরভাবে গড়তে সহায়তা করে। এক্ষেত্রে শিশুদের বিকাশটাই নিয়ে আমি আজকে তোমাদের আলোচনা করলাম, কারণ একজন মানুষের শুরুটা কিন্তু তার শিশু বয়স থেকেই শুরু হয়, এই সেই ক্ষেত্রেই তাকে সেই বয়স থেকেই আমাদেরকে এই বিষয়গুলোর প্রতি অত্যন্ত মনোযোগ দিতে হবে। তো আশা করছি তোমরা এই বিষয়টা ভালোভাবে বুঝতে বা উপলব্ধি করতে পেরেছ। তো আজকে আমি তোমাদের এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসে আশা করি তোমরা উপস্থিত থাকবে। ধন্যবাদ সবাই।